যে প্রিলিমস পরীক্ষা হয়েছিল সেই ষোলো তারিখে অর্থাৎ গত রবিবার তারিখে যে প্রিলি পরীক্ষা হয়েছিল ডাব্লিউ বিসিএস এর তার অফিসিয়াল আনসার কি পাবলিশ হয়ে গেছে আহ আমি তো মোটামুটি আনসার কি ভালো করে মিলিয়ে দেখলাম তো যদিও কোন কারণের জন্য কারণ আনসার গুলো এভাবে তো দেওয়া আছে যে এ তারপরে হচ্ছে যে চারটে বুকলেট সিরিজ ছিল সেইভাবে তো আমি ঠিকঠাক মিলিয়ে আশা করি করেছি যদি কোনো কারণের জন্য কোনোটা ভুল মার্কস হয়ে যায় তবে সেটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল তো দেখে নাও যে উইচ অফ দ্য ফলিং ভাব ছিল সেটা হচ্ছে কি ক্যান তারপরে হচ্ছে যে এটা কন্টেন্ট আনসার হয়েছে যেগুলো নিয়ে অতটা ডাউট ছিল না সেইগুলো আমি কিছু বলবো না সেইগুলো তুলে নিয়ে যাচ্ছি সেফোলজিস্ট এটা অপশান এ হচ্ছে যেগুলো ডাউট ছিল সেইগুলো নিয়ে আলোচনা করছি তারপরে ক্লিয়ার ভয়েন্ট এটা হচ্ছে অ্যাস্ট্রোলাইজার তারপরে পাঁচ নম্বর যেটা হয়েছিল সাবজাংটিভ মোট

আহ যেহেতু এখানে পন্ড একটা পুকুর বা হচ্ছে ওয়াটার বডি একটা লেক এখানে কি হয়েছে ওয়াটার যেটা অর্থাৎ অনেকে তো অনেক কারণ বলবে কিন্তু সবথেকে গ্রহণযোগ্য বা হচ্ছে আলাদা কারণ কোনটা ঠিক আছে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে যেমন জল এখানে সব জায়গাতেই কি থাকে স্তব্ধ থাকে কিন্তু একমাত্র স্ট্রিম সেখানে কি হয়েছে জলটা স্ট্যাগন্যান্ট থাকে না এটাই হচ্ছে মেন পার্থক্য সেই জন্য অপশান ডি আনসার নিয়েছে তেরো নম্বর দেখে নাও যে লুক বিফোর ইউ লিভ আনসার হয়েছে তারপরে চোদ্দ নম্বর হচ্ছে ইউরোলজিস্ট বা কিডনি ডিজিজ এটা হচ্ছে ইনকারেক্ট স্পেয়ার পনেরো নম্বর আছে যে ষোলো নম্বর হচ্ছে হি সেট দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে তারপরে শত নম্বরের দেখা যে ফিসারিয়া সেটা হচ্ছে মিনিং যেটা সেটা হচ্ছে ইনডাইরেক্ট আঠারো নম্বরের আনসারটা হয়েছে মাই ডটার সেট আই প্রিফার হিস্ট্রি ওভার ইংলিশ 19 নম্বরের आंसर এটা যে ওয়ানলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট অর্থাৎ এটা करेक्ट দ্বিতীয়টা কারেক্ট না এখানে পার্সোনাল ওয়ারানটা ভুল আছে 20 নম্বর যেটা সেটা যে ওয়েব লক তারপরে 21 নম্বরে দেখো সেটা হচ্ছে এভুলিয়েন্ট 22 নম্বরের आंसर হয়েছে কাউন্সিল সি ও ইউ এন এ সি এল 23 নম্বরে হচ্ছে আই আস্কড হিম হোয়াই আর ইউ नॉट ইন ক্লাস 24 নম্বরের আন্সার হয়েছে লুক ইনটু তারপরে হচ্ছে মোর 25 নম্বরেটা হচ্ছে ফিট এগুলো নিয়ে আর কোনো डाउट ছিল না শুধু ওই ওয়াটার বডি আর স্ট্রিম ওইটা নিয়ে डाउट ছিল তো ইংলিশ কমপ্লিট হয়ে গেলে এবার দেখো জি কে গোস্তানিষ্কের রাজধানী পুরুষপুর ঠিক আছে সাতাশ নম্বর এটা নিয়ে একটা সন্দেহ হয়েছিল যে রেল লাইনে ট্রাক মেরামতির জন্য থার্মিট পদ্ধতি যে বিচারক পদার্থটি ব্যবহার করা হয় তো এখানে অ্যালুমিনিয়াম ধাতব অ্যালুমিনিয়াম আনসার নিয়েছে নেক্সট আঠাশ নম্বর যেটা সেটা হচ্ছে বিবিসি স্পোর্টস পার্সোনালিটি হচ্ছে লিওনেল মেসি তারপরে হিরক চতুর্ভুজ প্রধান চারটি দ্রুততম রেল পরিষেবা দ্বারা যুক্ত তিরিশ নম্বর হচ্ছে ফরাজি আন্দোলন হাজি হরিয়তুল্লাহ একত্রিশ নম্বর এটা নিয়ে একটু ডাউট হয়েছিল সেটা হচ্ছে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট অর্থাৎ হরসংখ্য বংশের প্রতিষ্ঠাতা হলে ঐতিহাসিক সম্রাট বললে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য নম্বর যেটা সেটা হচ্ছে জাতপাত সংক্রান্ত ইলবার্ট বিল তারপর তেত্রিশ নম্বর এটা নিয়ে অনেকে টার্সিয়ারি আহ ক্রিয়াকলাপ আনসার দেওয়া হয়েছিল বা প্রথমে ধরা হয়েছিল আন অফিসিয়ালি কিন্তু পরিষেবা জীবিকার সর্বাধুনিক ও উন্নত মানের ক্রিয়াকলাপ এটাকে বলা হচ্ছে কুইনারি নেক্সট তেত্রিশ নম্বর হলো তারপরে দেখে নি চৌত্রিশ নম্বর যে উনিশশো সালে মদনলাল ধিংরা কার্জনকে এটা হচ্ছে ভারতীয় যুব নেতাদের নির্বাচন হচ্ছে ফাঁসি পঁয়ত্রিশ নম্বর যেটা আনসার দেওয়া হয়েছে দেখো যে যুক্তিসঙ্গত বাধা নিষেধ এটা হচ্ছে পার্লামেন্ট নেক্সট কোশ্চানের যেটা হচ্ছে দু বাইশ তেইশ সালে রাজস্বের প্রধান উৎস ছিল পণ্য ও সেবা কর অর্থাৎ নরমালি যেটা জিডিপিতে সব থেকে বেশি ভূমিকা থেকে সেটাই আনসার হয়েছে যে বিপ্লবের সঙ্গে ভারতের টিম রূপালী বিপ্লব এটা নিয়ে কোনো ডাউটই ছিল না একটি লোহার বলকে উত্তপ্ত করা হলে শতকরা হারে কি বাড়বে তার হচ্ছে সর্বোচ্চ আয়তন কারণ চার বাই তিন পায় আর হয় তারপরে চেক ভাঙানোর এটা তারপরে ওয়ার্ল্ড অর্গানাইজেশন বডি হচ্ছে জিনেভা নেক্সট ছিল হচ্ছে গবেষণা কেন্দ্র অসমের যোরহাটে কোন জেলা এই কোন চোল রাজা গঙ্গাইকুণ্ড প্রথম রাজেন্দ্র চোল কোনটি সরকারি বাজেটের মূলধন প্রাপ্তি বলে গণ্য করা হয় এটা হয় না এটা হচ্ছে অনুদান তারপরে বিজের সুপ্ত দশা ভঙ্গ করে এটা হচ্ছে জিব্বার্লী উনিশশো চল্লিশ সালে অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর মনোনীত সত্যাগ্রহ যিনি ব্যক্তিগত ভাবে সত্যাগ্রহ পালন করেছিলেন এটা নিয়ে একটা ডাউট হয়েছিল সেটার তারপরে হচ্ছে এটা নিয়ে একটা ডাউট হয়েছিল এন ই থ্রি পয়েন্ট জিরো এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন ঠিক আছে এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল যে একটি ভাসমান বস্তু সুস্থির অবস্থায় থাকলে তার প্লবতা কেন্দ্র ভর কেন্দ্রের ওপরে থাকবে তারপর নেহরু কমিটির রিপোর্ট জাতীয় কংগ্রেসের এটা নিয়ে না এটা ঠিক আছে এটা লাহোর অধিবেশন আছে তারপর হচ্ছে প্রথম বৌদ্ধসঙ্গীতের রাজগৃহ তারপর হচ্ছে এই কোশ্চেনটা নিয়ে যে স্পিন যন্ত্র থেকে একটি তারের খাঁচায় পাখি বসেছিল এটা হচ্ছে ডাব্লিউ ওয়ান গ্রেটার দ্যান ডাব্লিউ টু হবে নেক্সট হচ্ছে কোথায় ভারতের প্রথম সুদাগল স্থাপিত হয় এটা হচ্ছে কলিকাতা ঘুসুরি কোন দেশ আর্টিফিশিয়াল মন এটা হচ্ছে চীন তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে সরি দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে ভারতের তুলনামূলক কম এটা হচ্ছে দেখো এটা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল যে কি হতে পারে তো এটা সবগুলি নেওয়া হয়েছে উপরে সবগুলি চুয়ান্ন হচ্ছে ভারতের ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সালে রাজ্য পুনর্গঠন আইনের পার্ট থ্রির মাধ্যমে যেটি যুক্ত হয় সেটা হচ্ছে আঞ্চলিক পারিষদ আন্তঃরাজ্য পরিষদ নয় এটা হচ্ছে আঞ্চলিক পারিষদ নেক্সট হচ্ছে দেখো রাউরকেল্লা ও লোহ ইস্পাত কারখানা এটাও অনেকে করতে পারেনি ঠিকঠাক এটার আনসার নেওয়া হয়েছে লৌহ খনি অঞ্চলে তারপরে দেখো সাতান্ন এশিয়া প্যাসিফিক কোস্টাল ইউনিয়নের মুখ্য কার্যালয় ম্যানিলা জলেভূত হয় এমন শনাক্ত করে উপরে সবগুলি সর্ব এটা দিন ইলাহি কে প্রবর্তন করে আকবর এটা পুরস্কার ছিল পূর্ব হিমালয়ে ভারতের যে ফলের জন্য প্রসিদ্ধ কমলা লেবু বাষট্টি নম্বর যেটা আনসার হয়েছে চল্লিশ তেষট্টির আনসারটা হয়েছে ফর্টি ফোর চৌষট্টির আনসারটা হয়েছে থ্রি পয়েন্ট জিরো জিরো ইন্টু টেন মাইনাস ফোর রেকটিফাই থেকে মিস্টেক হলো রিগেন থেকে লস বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন ডব্লিউবি রাজেন তারপরে সাতষট্টি নম্বর হচ্ছে কোন তহবিল থেকে ব্যয় করতে সংসদীয় অনুমোদন প্রয়োজন কোন তহবিল থেকে ব্যয় করতে সংসদীয় অনুমোদন প্রয়োজন ভারতের আটষট্টি নম্বর অ্যাডাপশন গ্যাপ রিপোর্ট দু হাজার বাইশ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম উনসত্তর নম্বর কোন রোগটি অটোসোম ঘটিত এটা শুধু থালাসিমিয়ে হবে দু হাজার তেইশ চব্বিশ ভর্তুকির খাতে হচ্ছে খাদ্য কোন দশকের কোন গত দশকে মৌলিক মূল্যে প্রকৃত মোট মূল্য সংযোজন এটা হচ্ছে কারখানা জাত উৎপাদন নির্মাণ বিদ্যুৎ গ্যাস ও জল সরবরাহ কোয়েশ্চেন বাহাত্তর নম্বর জনবিস্ফোরণ হ্যাঁ এটা নিয়েও অনেক ডাউট হয়েছিল যে কোনটা আনসার হবে অনেকেই হয়তো একাত্তর থেকে একানব্বই করেছে কিন্তু আনসার এখানে যেটা নিয়েছে সেটা হয়েছে উনিশশো থেকে উনিশশো একাশি তো এটার আনসার নেওয়া হয়েছে একষট্টি থেকে একাশি আহ নেক্সট দেখো যে এফএক্স এটা হয়তো অনেকেই করতে পারেনি যে এটা এফ এক্সি আনসার হবে তিয়াত্তরটা সেভেন্টি ফোর হচ্ছে ওয়ান টু ফোর নেওয়া হয়েছে অর্থাৎ বিদেশি ঋণ বিদেশি বিনিয়োগ তারপরে হচ্ছে পোর্টফোলিও বিনিয়োগ পঁচাত্তর নম্বর আলমগীর ঔরঙ্গজেব মিহির কুল হুন রাজা তারপরে হচ্ছে তিনটি রোধকে এমনভাবে যুক্ত করে সর্বোচ্চ মান তিনটাকে যোগ করে দাও তাহলেই হবে তাহলে হচ্ছে বারো দশমিক পাঁচ নেক্সট তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজধানী উচ্চায়নি নানাঘাট শিলালিপির গৌতমী পুত্র সাতকর্ণী কোনটি সরকারি ব্যয় রূপে গণ্ড করা হয় না সরকারি কোম্পানি দ্বারা বিনিয়োগ ব্যয় নেক্সট হচ্ছে শিখদের দশম শেষ গুরু হচ্ছে গুরু গোবিন্দ হিন্দুস্থানের ততাবাখি আমির খসরু বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন অস্তিত্ব হয় পূর্ব বাংলা ও এবং বাংলা উনিশশো আটত্রিশ এটাই হয়তো অনেকে জহরলাল নেহরু করে দিয়েছে যে উনিশশো আটত্রিশকে কে জাতীয় পরিকল্পনা কমিটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল শিল্পায়নের উপর ভিত্তি করে অর্থনৈতিক বিকাশের পন্থনের নিমিত এটা হচ্ছে সুভাষ সুভাষচন্দ্র বসু এটার আনসার হচ্ছে সুভাষচন্দ্র বসু আহ পঁচাশি নম্বর যে এটা হচ্ছে আঠারোশো ছিয়ানব্বই তারপরে কোশ্চেন হচ্ছে লিঙ্গ সংস্কৃতি সেটা হচ্ছে নতুন নিউ দিল্লি আন্তর্জাতিক কাস্টমস দিবস দু তেইশ হচ্ছে জানুয়ারি ছাব্বিশ তারপরে লর্ড হার্ডিনে উনিশশো বারো সালে রাসবিহারী বোস দু হাজার তেইশ চব্বিশ কেন্দ্রীয় বাজেটের অধিকাংশ ব্যয় সুদ পরিষদ আহ ভারতের যে বনভূমিতে প্রবেশ নয় এটা যে সংরক্ষিত বরণ্য বিরানব্বই হচ্ছে সি তিরানব্বই টা হচ্ছে দেখো অস্ট্রেলিয়া দিল্লির সুলতানি শেষ সুলতান হচ্ছে ইব্রাহিম লোধী পঁচানব্বইটা হচ্ছে দু বাইশ সালে কোন নতুন বিভাগের সৃষ্টি হয় ডিপার্টমেন্ট অফ ডেটা এই সরি ডিপার্টমেন্ট অফ ফিনটেক ডিপার্টমেন্ট অফ ফিনটেক ছিয়ানব্বই টা হচ্ছে মুখোমুখি বসে আছে সি এবং এ সরি সি এবং ই সাতানব্বইটা এটা নিয়ে হয়েছিল বা হচ্ছে এটার আনসার পাওয়া যাচ্ছিল না যে একটি মুসলিম লীগ সংগঠন যে বিশ্বযুদ্ধের সময় প্রস্তাব দেয় এটা হচ্ছে এহরার লিগ এহরার লিগ আটানব্বই আমক্ত মালদ্যা এটা হচ্ছে কৃষ্ণদেব রায় নিরানব্বই এটা হচ্ছে আহ কতজন শিক্ষকের দরকার সাতজন একশো নম্বর হচ্ছে টার্মিনেটের ট্যাঙ্ক সাপোর্ট সিস্টেম রাশিয়া আনসার হয়েছে দাক্ষিণাদের বিজয় নীতি সূচনা সর্বপ্রথম করে আলাউদ্দিন খোলজি নেক্সট একশো দুই নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যের সুবিধা তারপরে একশো তিন নম্বর একটা রিজনিং ছিল কুড়ি আনসার হয়েছে একশো চার নম্বর দেখো এটা হচ্ছে চব্বিশ আর্টিকেল টোয়েন্টি ফোর পনেরোশো ছাব্বিশ প্রথম মানবতা যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোধি তারপরে ওবিসি সম্প্রদায়ের উপর শ্রেণীকরণের জন্য যে কমিশন বিচারপতি জি রোহিণী নিউল্যান্ডের অস্ট্রিক সূত্রে বেরিলিয়ামের পর হচ্ছে ম্যাগনেসিয়াম তারপরে একশো আট নম্বর দেখো পঞ্চায়েত ব্যবস্থায় তপসিলি জায়গাদের সংরক্ষণের ব্যবস্থা নেই অরুণাচল প্রদেশ একশো নয় নম্বর হয়েছে কোন চলে খুঁড়া যাও দ্বিতীয় পুলে গেছি একশো দশ নম্বর ডিএডটা হয়েছে একশো এগারো নম্বরের দিন শ্রেণী এটা হচ্ছে একুশ আট দু হাজার দুই একশো বারোটা বেকিং সোডার মিশ্রণ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টার্টারিক অ্যাসিড পশ্চিমবঙ্গের ভারতের প্রথম কাগজ কল শ্রীরামপুর একশো চোদ্দোটা পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে রাশিয়া একশো পনেরোটা আনসার হয়েছে পয়েন্ট জিরো টু একশো ষোলো হচ্ছে চিকমাগালুর একশো সতেরো বিমস্টেক ঢাকা একশো আঠারো নম্বর হচ্ছে প্রথম কুমার সম্ভব এটা হচ্ছে কালিদাস লাদাখ মালভূমি অঞ্চলে মানুষের বৃত্তি হয় এটা মেঘভাঙা বৃষ্টি হা এটা নিয়ে একটা সমস্যা সমস্যা বলতে একটা কনফিউশন সৃষ্টি হয়েছিল যে শিলা বৃষ্টি নাকি মেঘ ভাঙা বৃষ্টিতে হয়েছে মেঘ ভাঙা বৃষ্টি এখানে আনসার নামা হয়েছে একুশ একশো একুশ নম্বর দেখো যে কোন প্রতিষ্ঠানের এটা হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ভারতের প্রধান তন্তু ফসল হ্যাঁ এটা হয়েছে পাঠ পড়েছিল এটা হচ্ছে কার্পাস তারপরে বিরোধী দলত্যাগ বিরোধী এটা হচ্ছে তম ক্ষুদ্রতম বৃহত্তম অন্তঃক্ষরাগন্ধি পিনিয়াল বডি এবং হচ্ছে থাইরয়েড একশো পঁচিশ নম্বর এটা হচ্ছে একশো ছাব্বিশ নাগরিক সংশোধন ভাইকাম সত্যাগ্রহ নিম্ন জাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার জন্য একশো উনত্রিশটা আমদানি খাতে কোন দ্রব্যটির জন্য সর্বাধিক ব্যয় হয় পেট্রোলিয়াম তারপর হচ্ছে তেল ও লুব্রিকান্ট ওসেন থার্মাল এনার্জি কনভার্সন প্রক্রিয়া এটা হচ্ছে মাদ্রাস চেন্নাই মাইফিয়ার কারণ হচ্ছে অক্ষগলাক্ষের প্রসারণ একশো বত্রিশ এটা খাদ্য প্রক্রিয়া করেন গুজরাট নোয়াগ্রাম জেলায় অনুসংখ্যার যে টু এন ভারতবর্ষের কোন শহরে খাদি ফেস্ট দু হাজার বাইশ সেটা হচ্ছে মুম্বাই গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আইনসভা কর্তৃক নির্বাচিত হন একশো ছত্রিশ নম্বর এটা দেখো লিবারাল আনসার হয়েছে একশো সাঁইত্রিশ নম্বর এটা হচ্ছে ডিসিএ বি নেক্সট হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত বলবন তারপরে এটা সুপ্রোডেনাল গ্ল্যান্ড লেড নাইটেড এর আনসারটা হচ্ছে হলুদ পড়বে মহাত্মা গান্ধীর এটা হচ্ছে বেলগাঁও পান্ডোয়া আদিনা মসজিদ সিকান্দার সাহ তারপরে কলিকাতা জাতীয় কংগ্রেসের অধিবেশনের ঐতিহাসিক গুরুত্ব ন্যাশনাল কনফারেন্স অফ ভারতীয় জাতীয় কংগ্রেসের সংযুক্তি ঘটেছিল নাগানারী নেতা গাইদিন লিউকে কে রানী উপাধি দিয়েছিল জওহরলাল নেহরু তারপর হচ্ছে ধাতব্য বলর কেন্দ্রে এটা হচ্ছে বৃদ্ধি পাবে যেটা এটা হচ্ছে বৃদ্ধি পাবে সামাজিক অর্থনৈতিক যুগ্ম তালিকা 147 এর अनुसार দেখো যে ভারতের парлаমেন্টের সরকারের উপরে খসড়া তৈরি করে 1853 চার্টার আইন পরিবেশ বজায় রাখা প্রকল্পগুলিতে যে আর্থিক উপকরণ দ্বারা সবুজ বন্ড 149 2023 আইবিএ বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতা ভারত 150 বাংলা ও ওড়িশার গদর দলের নেতা জ্যোতিন্দ্রনাথ মুখার্জি একশো একানব্বই নম্বর দেখো ভারতীয় সংবিধানের কোন অংশে রাজনৈতিক নাই কেবলমাত্র ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় পাঁচজন বালক এই তাস খেলার ব্যাপারটা এটা হচ্ছে বারো উত্তর হয়েছে একশো তেপান্ন নম্বর এটা নিয়ে অনেক ডাউট ছিল যে তরলের দুটি কণা একত্রিত হলে একটি কণায় পরিণত হল এইখানে প্রক্রিয়ার কি হচ্ছে মুক্তি হচ্ছে মুক্তি হচ্ছে এক দুশো সাতাশ ও সাতাশ ডিগ্রি এটা হচ্ছে কর্ণটের চন্দ্র ক্ষমতা রয়েছে ফর্টি পারসেন্ট ভারতে আমন ধানের চাষ হয় বর্ষাকাল লাগিয়ে শীতকাল গোপালনে ভারত প্রথম তারপরে একটা রিজনিং ছিল এগারো উত্তর তারপর হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমার গুপ্ত কে প্রতিষ্ঠা করে আলিগড় অ্যাংলো ওরিয়েন্ট এটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান মিথেন গ্যাসের একটি প্রধান উৎস ধান চাষের জমি তারপর হচ্ছে একটি জল কণা ভেঙে এটাও একটা ডাউট ছিল যে একটি জলের কণা ভেঙে দুটি কণায় পরিণত হলো কণা দুটির কোন ধর্মের যোগ এক কোণার সমান সেটা হচ্ছে আয়তন প্রত্যক্ষ ও পরোক্ষ কর মাধ্যমে প্রাপ্ত কেন্দ্রীয় সরকারের রাজস্ব এটা হচ্ছে ভারতের একত্রিত তহবিলে ভারতের একত্রিত তহবিলে একটা কোশ্চেন ছিল রিজনিং এর এটা হচ্ছে রবিবার রবিবার হয়েছে একশো চৌষট্টির একশো চৌষট্টির উত্তরটা দেখো যে দশ হয়েছে ফিট আইল্যান্ড যেখানে সাম্প্রতিককালে কালে এটা হচ্ছে নিউজিল্যান্ড একশো ছষট্টি নম্বর ফারুকসিয়ার তারপরে এটা হচ্ছে বাস্তব অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া কিছু নয় এটা যে স্যার সৈয়াদ আহমেদ খান তারপরে সুইজারল্যান্ডের টুরিজমের এর ফ্রেন্ডশিপ অ্যাম্বাসডার নীরজ চোপড়া একশো উনসত্তর যেটা হয়েছিল এইট থ্রি ফাইভ নাইন সিক্স ওয়ান টু সিক্স ফোর তারপরে গঙ্গ বালগঙ্গাধর তিলককে লোকমান্য হোমরুল আন্দোলনের সময় নেক্সট হচ্ছে হ্যাঁ এই কোয়েশ্চেনটা বেশ ঠিকই ছিল যে কে একটি জাতীয় সমাজ একটি জাতীয় সংবাদপত্র একটি জাতীয় বিদ্যালয় ব্যায়াম গেলে এটা হচ্ছে নবগোপাল মিত্র একশো বাহাত্তরটা দেখো এটাও ঠিকই ছিল যে ভারতীয় সংবিধানের অন্তর্গত মৌলিক কর্তব্য নয় জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ সৌধ রক্ষা হলদিয়া শিল্পাঞ্চলের দুই প্রধান শিল্প এটা নিয়েও ছিল অনেকে যে ভাবছিলেন খনিজ তেল শোধনাগর বা জাহাজ মেরামতি অনেকে বলছিল যে খনিজ তেল শোধনাগর হচ্ছে রাসায়নিক সার একশো চুয়াত্তর নম্বর কোন পদ্ধতিতে উদ্ভিদ দেখা যায় অঙ্গজ জনন একশো পঁচাত্তর দেখো যে উনিশশো সাতে কংগ্রেস প্রথমবার ভাঙনের পর যে মন্টেগু বিবৃতি

উৎপাদনের সর্বোচ্চ স্থান এটা হচ্ছে প্রদেশ আনসার নেওয়া হয়েছে তারপর এটা হচ্ছে শাশুড়ি আহ তারপর এটা ম্যাথ ছিল এটা হচ্ছে দেখো বারো পূর্ণ এক বাই দুই ডিএন এর পরিমাণ দ্বিগুণ হলে ইন্টারফেস দশায় এটা হচ্ছে এস দশাই ভারতের বৃহত্তম কাগজ হ্যাঁ এটা অনেকে নেপানগর করছিল ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র এটাকে বল্লারপুর আনসার নেওয়া হয়েছে নেক্সট নেক্সট হচ্ছে একশো ছিয়াশি নম্বর এটা নয় নয় উত্তর হয়েছে একশো সাতাশিটা হচ্ছে উনিশশো ভারত শাসন আইন একশো সাতাশি হচ্ছে উনিশশো ভারত শাসন আইন একশো অষ্টআশি হচ্ছে সি তারপর হয়েছে প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গেজেট বা হিকির গেজেট তারপর হচ্ছে হ্যাঁ এই একশো নব্বই নম্বর যেটা এটা অনেকে ডাউট করছিল এটা হচ্ছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে মানুষের জমায়েত বোঝাতে একশো একানব্বই দেখো যে হ্যাঁ এটা নিয়ে অনেকে ডাউট হচ্ছিল যে কোনটি ভারতের যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য নয় এটা যে ভারতের যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রে মত ঐক্যের ফল একশো বিরানব্বই বিক্রিয়া উপরে সবগুলি একশো তিরানব্বই মানুষ জমি অনুপাত মানে হচ্ছে দেশের মোট জনসংখ্যা ও দেশের মোট কার্যকরী জমির অনুপাত একশো চুরানব্বই হচ্ছে মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে যে জাতীয় কংগ্রেসের ঘনিষ্ঠতম হচ্ছে আবুল কালাম আজাদ আঠারোশো উননব্বই

তো এই হচ্ছে आंसर কি আমার কথা ভুল মনে হলো না যদি কারো মনে হয় তাহলে সেই ক্ষেত্রে অবজেকশন তোমরা জানাতে পারো বা কমেন্ট সেকশনে জানাতে পারো একটা জিনিস যে কাটঅফের ব্যাপার এর আগে আমি বলেছিলাম যে এর আগের বছর 130 কাটঅফ হয়েছিল টোটাল আটটা পার্ট আছে এবং প্রত্যেকটা পার্ট যথেষ্টই কঠিন আছে তাহলে প্রত্যেকটা পার্ট থেকে তুমি যদি দুই তিন নম্বর করে কমিয়ে নাও তাহলে কি হচ্ছে প্রায় কুড়ি নম্বর কাটঅফ ফর্ম চলে যাচ্ছে কুড়ি বাইশ নম্বর কাটঅফ তো যেটা কাটঅফ যেতে পারে সেটা হচ্ছে একশো থেকে একশো বা একশো থেকে একশো দশের মধ্যে কাট অফ মানে থাকতে পারে যেটা মনে হচ্ছে কারণ যে কোশ্চেন বেস টি ছিল এরই মধ্যে আবার অনেক কিছু কোশ্চেন ছিল যেগুলো হয়তো সে বুঝতে পারছিল সেগুলো হয়তো আনসার করে এলে কিন্তু ঠিক হয়ে যেত কিন্তু ওই সময়ে কে কতটা রিস্ক নিতে পারবে বা এই ব্যাপারটা ম্যাটার করছে আরও একটা জিনিস যারা বেশিরভাগ ক্যান্ডিডেট হয়তো বলছে খুবই ট্রিকি কোশ্চেন কিন্তু বেশ কিছু কোশ্চেন এমনটা ছিল যে প্রিভিয়াস ইয়ার থেকে হুবহু কমন তো যারা প্রিভিয়াস ইয়ারে অনেক প্র্যাকটিস করেছে বা করেছে তাদের ক্ষেত্রে হয়তো অসুবিধা হবে না তো যাই হোক দেখা গেল যে হয়তো একশো পাঁচ দশ তার বেশি হলো বা কম হলো কি এসে যায় যারা ডাবসিএস এর জন্য পড়াশোনা করে তারা পড়াশোনা করতেই থাকবে এবং এটা হচ্ছে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস যে ফ্রিলি আগে পাস করে যাবো তারপরে মেন করবো সেটা তো নয় মেনও করা যায় ফ্রিলিও প্রিপারেশন করা যায় মেনের প্রিপারেশন করলেও সেটা প্রিলির জন্য কাজে লাগে তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা কন্টিনিউয়াস প্রসেস তাই যারা লেগে আছে তোমরা লেগে থাকো কাটকের কথা না ভেবে প্রিপারেশন শুরু করে দাও এটুকুই বলবো